আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ। স্বদেশের উপকার নাইজার মন, কে বলে মানুষ তারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা 4টি ক্লাস কমপ্লিট করেছি ভাব সম্প্রসারণের উপর। ডিসক্রিপশন বক্সে তোমাদের বাকি ক্লাসগুলো দেওয়া থাকবে, তোমরা তোমাদের দরকারি ক্লাসগুলো সেখানে থেকে দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আমরা ভাব সম্প্রসারণটি শুরু করি। মূল ভাব: স্বদেশ প্রেম মানুষের একটি উন্নত আদর্শ। যার মধ্যে স্বদেশ প্রীতি নেই, সে মানুষ হয়েও পশুর চেয়ে নিকৃষ্ট। সম্প্রসারিত ভাব: দেশপ্রেম মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এটি মানুষের চরম ও পরম সম্পদ। দেশপ্রেম ছাড়া মানুষের মধ্যে মা, মাটি এবং মানুষকে ভালোবাসার মতো মহৎ মানবিক চেতনা সৃষ্টি হয় না। তাই মনীষীকুল জন্মভূমিকে মায়ের মতো মর্যাদা দিয়েছেন। মায়ের রক্ত, মাংস, অস্থি, সজ্জা যেমন সন্তানের অণুপরমাণুর সাথে মিশে থাকে, তেমনি মিশে থাকে জন্মভূমির আলো, বাতাস, রূপ, রস, গন্ধ তাদের আপাদমস্তকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশপ্রেম সম্পর্কে বলেছেন, দেশপ্রেম ইমানের অর্ধাংশ। স্বদেশের প্রতি গভীর ভালোবাসার পরিচয় ফুটে উঠেছে কবির দ্বিজেন্দ্রলাল রায় রচিত ধনধান্য পুষ্পভরা কবিতার প্রতিটি ছত্রে। ভাইয়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। যারা দেশকে ভালোবাসে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে, প্রকৃতপক্ষে তারাই মানুষ নামের যোগ্য। জগতের মহামানবগণের প্রত্যেকেই ছিলেন স্বদেশভক্ত ও দেশের উপকারে নিবেদিত প্রাণ। বীর পুরুষেরা দেশের জন্য প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করেন না, তারা দেশের জন্য অকাতরে নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন। যেমন ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে এদেশের অগণিত মানুষ মাতৃভূমির টানে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু এরূপ ইচ্ছা যে ব্যক্তি নেই, সে মানুষ নামের অযোগ্য। নিজ মাতৃভূমিকে যে ভালোবাসে না, স্বদেশের জন্য যার কোনো অবদান নেই, মানুষ নামের জীব হয়েও সে বিবেক বুদ্ধিহীন পশুর তুল্য। সমাজের চোখে সে ঘৃণার পাত্র কবির ভাষায়। কিন্তু সে স্বাধীনী কবু জন্মভূমিহিত, স্বজাতির সেবা করেনি কিঞ্চিত, জানাও সে নরাধমে, জানাও সত্তর অতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর। তো পরিশেষে আমরা বলতে পারি যে দেশমাতৃকের কল্যাণে যিনি আত্মোৎসর্গ করেন তিনি প্রকৃত মানুষ। প্রক্ষান্তরে দেশের ভালোবাসায় যার মন নেই, সে পশুতুল্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সহজে ভাব সম্প্রসারণটি বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই। তোমরা চাইলে NSBD চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা এটি একটি শিক্ষণীয় চ্যানেল। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।